চাচি ঠিক আছে আরেকটা বাড়াইয়া নেন আরেকটা বাড়াইয়া নেন এই তিনটা দিব তিনটা করে দে আরেকটা হ্যাঁ তিনটা দেব তিনটা আরেকটা বাড়াইয়া নেবেন আরেকটা বাড়াইয়া নেন আচ্ছা বুঝছেন আচ্ছা তিনটা করে দিবে তো দুইটা করে দিছিল হ্যাঁ দুইটা আরেকটা করে বাড়াইয়া নেন তিনটা এই খালা তিনটা করে দিবে বুঝছেন আরেকটা বাড়াইয়া নেন আচ্ছা আচ্ছা চাচি টিকিট দিলে পরে কয় টাকা দেয় দেখি কত টাকা দিব 100 টাকা দিবে না 100 টাকা দিব না 300 টাকা দিব টিকিট কাউন্টারে সবচেয়ে ভোগান্তির নাম বা যারা একাধিকবার আসছেন তারা হচ্ছেন এই বয়স্ক মানুষেরা এবং টাকার বিনিময়ে তারা টিকিট কাটছেন আমি তো দেখাতে চাই আপনাদেরকে চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন কে দাঁড় করাইছে কে দাঁড় করাইছে আচ্ছা কয়টা টিকিট নেবেন দুইটা আপনিও হ্যাঁ বলছিলাম যে সবচেয়ে বড় ভোগান্তির নাম ওনারাই একাধিকবার টিকিট চাচি কার খেলা চাচি ঠিক আছে আরেকটা বাড়াইয়া নেন আরেকটা বাড়াইয়া নেন এই খেলা তিনটা করে দে আরেকটা হ্যাঁ তিনটা দেবো তিনটা আরেকটা বাড়াইয়া নেবেন আরেকটা বাড়াইয়া নেন আচ্ছা বুঝছেন তিনটা করে দিবে তো দুইটা করে দিছিল আরেকটা করে বাড়াইয়া নেন এই খেলা তিনটা করে দিবে বুঝছেন আর একটা বাড়াইয়া নেন চাচি টিকিট দিলে পরে কয় টাকা দেয় দেখি কত টাকা দিব 100 টাকা দিবে আপনি কি প্রথম লাইনে দাঁড়ালেন নাকি আগে দাঁড়িয়েছিলেন না না আগে না প্রথম দাঁড়িয়েছিলেন এই প্রথমবার আপনি প্রথমবার না প্রথমবার আচ্ছা কয় টাকা দেয় জানেন এটা জানি না আমি জানি না এই হচ্ছে প্রসেস টিকিট কাটার একদম হাতে নাতে ধরা যে দুইটা করে টিকিটের দাম দিছে পরে আর একটা টিকিটের দাম বাড়ায় দেওয়া হয়েছে মোট তিনটা টিকিটের দাম দেওয়া হলো এবং চোখের সামনে দেখলেন যে এইভাবে আসলে তারা টিকিট কাটেন এবং ইমোশনালি বলেন যে জীবনের শেষ ইচ্ছা এই ম্যাচটা তারা দেখতে চান পরিবারের সাথে ছেলে মেয়ের সাথে তার মানে সবই হচ্ছে মিথ্যা বানোয়াট দেখলেন নিশ্চয়ই আপা এইটা পার্সোনাল না কারণ আপনাকে আমি টাকা দিচ্ছি আপনি টিকিটের লাইনে দাঁড়াইছেন এইটা পার্সোনাল না কারণ এটা অন্যকে সে ঠকা এটা করতেছে আপনাকে ঠকাচ্ছে কারণ আপনি পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন হ্যাঁ মা বয়সে তার মানে অন্যের কাছ থেকে টাকা নেই সে লাইনে দাঁড়াবে বারবার হ্যাঁ টাকাটা প্রয়োজন তো অনৈতিকভাবে তো না অনেকে তো লাইনে দাঁড়াইছে এবং একবার শুধু না এটা কয়েকবার করতেছে তারা হ্যাঁ হ্যাঁ মানে আপনারা অস্থির হচ্ছেন কিন্তু ওরা ঠিকই আছে